ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় গভীর রাতে প্রতিবাদীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। কার্যত পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিবাদীদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়, এমনকি মহিলা ও শিশুদের উপরও নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতনের প্রতিবাদে রঘুনাথগঞ্জ থানার রানীনগর গ্রাম পঞ্চায়েতে দফরপুর গ্রামের মানুষ ও জাতীয় কংগ্রেস থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। জখমেরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পয়সা বেশি নিচ্ছে তার প্রতিবাদ করা হয়েছিল, চালাতে দিচ্ছে না, সেটা বিষয় নয়। প্রতিবাদ করার জন্য, ইয়েস, প্রতিবাদ করার জন্যই এই বিষয়টা করা। কেন পুলিশ মহিলাদের মারা হলো, কেন শিশুকে মারা হলো, তার বিচার আগে হবে, তারপর ঘাট নিয়ে যা হওয়ার সে নিশ্চয় হবে, তার তো একটা আলাদা পার্ট, ওটা আন্দোলন হবেই।